আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। পরিমণি আর পিয়াসাকে কেন প্যাকেট করা হয়েছে? র‍্যাবের সাবেক অফিসার বেনজির কি তাহলে পুলিশকে শাস্তি দেওয়ার জন্যই পরিমণিকে ধরেছে? অনেকে বলার চেষ্টা করছেন এটা হারুন আর বেনজির সাহেবের দ্বৈরথ। ভাই, হারুন আর বেনজির কি এক লেভেলের অফিসার? আমরা বেঞ্জিরকে পছন্দ নাই করতে পারি, কিন্তু বেঞ্জির তো আইজি, তারপরে থাকে এডিশনাল আইজি, তারপরে থাকে ডিআইজি, তারপরে থাকে হারুনের লেভেলের অফিসার। বাংলাদেশে হারুনের লেভেলের পুলিশ অফিসার 100 মতো থাকার কথা, আর তা না হলেও হারুনের মতো অফিসারেরা বেঞ্জিরের 5 ধাপ নিচের অফিসার। এই হারুন পাঙ্গা নেবে বেঞ্জিরের সাথে? দাঁড়ান ভাই, হাইশানি, হারুন আর বেঞ্জির কোনো আলাদা এন্টিটি না। শেখ হাসিনার হুকুম ছাড়া ওরা ওদের গায়ের লোমও নাড়ায় না। তবে এই ঘটনাগুলো কেন ঘটছে সেটা নিয়ে আমার কিছু অনুমান আছে, আপনারা মিলিয়ে নেন। ইন্ডিয়ান ড্র এর একটা কাজের পদ্ধতি হচ্ছে, আর তা হচ্ছে গোয়েন্দা ভাষায় বলে হানি ট্র্যাপ। মেয়ে নিয়ে প্রলুব্ধ করে কাউকে ট্যাপে ফেলা, তারপরই সেটার ডিটেল ক্লিপ রেখে দিয়ে সেটা দিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে ইচ্ছা মতো কাজ করিয়ে নেওয়া হয়। এই ক্লিপ কিন্তু পাওয়া গেছে। বাংলাদেশের রয়ের হানি ট্র্যাপে অনেকেই পড়েছে। বাংলাদেশের আমলা আর আওয়ামী নেতারা এভাবেই র এবং ইন্ডিয়ার স্বার্থের কাছে বাধা পড়ে আছে। তারাই ছিল রয়ের ফুট সোলজার, এরাই বাংলাদেশের ইন্ডিয়ান স্বার্থ দেখাতো টেকাটুকা ছাড়াই। এই পিয়াসা আর পরিমণিও হচ্ছে সেই ট্র্যাপ, এইটা রয়ের সিগনেচার কৌশল। তারা মানে হানি ট্র্যাপে শুধু তারাই পড়েনি, পুরো বাংলাদেশের স্বার্থকে তারা ট্র্যাপে ফেলেছে। আমার অনুমান র এবং সিআইএ একসাথে দুই ভাই বাংলাদেশে একটা ঘুটো করার প্ল্যান করছিল, এটা সরকার জেনে গেছে। আগে তাই হানিগুলোকে ধরেছে, তারপর ট্র্যাপে যারা পড়েছে তাদের সাইজ করা হবে। এই ঘুটো করার প্ল্যান তারা এখনও বাদ দেয়নি, তাদের এই প্ল্যান এখনও চলমান। আমার অনুমান সত্য হলে বাংলাদেশ রয়ের থাপ্পর থেকে মুক্ত হওয়ার পথে আগাচ্ছে। বাংলাদেশে যাহা বাইডেন তাহাই মোদি, বাইডেন যদি মোদির হাত না ছাড়ে তাহলে বুড়ার কপালে দুঃখ আছে। বাইডেন কাকু মোদি দাদার হাত ছাড়েন, এখনো সময় আছে, কারণ পিকচার আভি বাকি হ্যায় মেরা কাকু। হাসিনা পাকা খেলোয়াড়, তোমাকে আর মোদিকে একসাথে খেলে দেবে। কাকু উপদেশটা বিনা পয়সায় দিলাম, পরে বললেন না আগে কেন সাবধান করিনি। জব্বর খেলা চলছে, কিন্তু ভারত গং বনাম চীন গং, এই খেলা কিন্তু ফাইনাল। এই খেলায় যারাই জিতবে তারাই শাসন করবে, অন্যরা আঙ্গুল চষবে। বিএনপির ভুলে ফাইনাল খেলার আয়োজন করে খেলাচ্ছে খেলনেওয়ালা। অনেক বিজ্ঞ ব্যক্তি তাই মনে হয় সরকার যদি র মুক্ত বাংলাদেশ করার শপথ নেয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে সঠিক নিরপেক্ষ ভোট দিয়ে ক্ষমতা ছেড়ে দেয় তাহলে দেশ এগিয়ে যাবে। ভারত কিন্তু কখনো বাংলাদেশ তথা মুসলমানদের বন্ধু ছিল না, না এবং কখনো হবেও না। 50 বছর পরও যদি